গুৱাহাটী রিং রোড কাজিরঙাত এলিভেটেড করিডর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কেইবাটাও বৃহৎ তথা অভিলাষী প্রকল্পর কথা ঘোষণা হয় গুৱাহাটীত নির্মাণ করা হব রিং রোড বাইহাটার পর কুরুয়া হয়ে চন্দ্রপুরাল রিং রোড চন্দ্রপুরার পর সোনাপুর হয়ে জালুকবাড়ীল রিং রোড আর জালুকবাড়ীর পর পুনের বাইহাটাত সংযোগ হব এই রিং রোড কুরুয়াত নির্মাণ করা হব ছয় লেনযুক্ত দলং তিনি বছৰৰ ভিতৰত এই ৰিং ৰোডৰ নিৰ্মাণ কাৰ্য সম্পূৰ্ণ হ'ব বুলিও ঘোষণা কৰিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ইতিমধ্যে অধিগ্ৰহণৰ কাম আৰম্ভ হৈছে 5800 কোটি টকা ব্যয় সাপেক্ষে 121 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এই ৰিং ৰোড নিৰ্মাণ কৰা হ'ব গুৱাহাটীত ইফালে কাজিৰঙাক লৈ বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কাজিৰঙাত 34.24 কিলোমিটার দৈর্ঘ্যর এলিভেটেড করিডর নির্মাণ করা হব বলে ঘোষণা করলে মুখ্যমন্ত্রী 5500 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 4 লেনযুক্ত এলিভেটেড করিডর নির্মাণ করা হব ইয়াতে দুটা টানেল করা হব যাতে জন্তু উপর দি যাওয়া আহা করে থাকিব পারে আর ট্রেফিক ফ্লো টানেলে দি যাব আর বিভিন্ন ব্রিজ খনের বিভিন্ন জায়গা আমি ভিউ পয়েন্ট লগাম যাতে উপরের পর জন্তুক চাই থাকিব পারে মানুষে আর তার কারণে এনা সুবিধা পাবলিক টয়লেটস আদিও দিয়া হব যেহেতু ইট ইজ এ 35 কিলোমিটার লং স্ট্রেস বেসিক্যালি তিনিখন ফ্লাইওভার হব আর দুখন সুরঙ্গ হব এটা এইটো কোনো সাধুকথা মানে ইট ইজ রূপকথা নহয় ইট ইজ এ স্যাংশন প্রজেক্ট আর স্যাংশনের গোটেই আমার মিনিষ্ট্রির মাইনোট স্যাংশন গোটেই আপনার আমি মানে টুইটারত দিয়ে দিম আপনার পাই যাব রাঙলুর পৰা দেওপানীলৈ 19 কিলোমিটার দৈর্ঘ্যর করিডর ইতিমধ্যে গাডকাৰীয়ে ঘোষণা করা করিডরত কেন্দ্রই অনুমোদন জানাইছে হারমতির পর হাতীখুলিলৈ প্রায় 10 কিলোমিটারের করিডর নির্মাণ করা হব পানবাড়ির পর বরজুড়িলৈ 5 কিলোমিটারের করিডর গহপুরের পর নুমলীগড়লৈ ব্রহ্মপুত্র টানেল নির্মাণ করা হব 80% ব্যয় করব রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে 20% ব্যয় করব প্রতিরক্ষা বিভাগে ইফালে বাইহাটার পর তেজপুরলৈ 4 লেনযুক্ত পথ নির্মাণ করা হব আর এই পথ চাত থাকিব 6টা কই বাইপাস বাইহাটা সারিয়ালির পর আমার তেজপুরলৈ আমি 4 লেনিং কাম করি কিন্তু ইয়াত ডাঙর একটা অ্যাডভান্টেজ হব কি যে ইয়াত আমি 5টা বাইপাস করি বাইহাটা সারিয়ালি বাইপাস হব সিপাজার বাইপাস হব খারুপেটিয়া বাইপাস হব ঢেকিয়াজুলি বাইপাস হব আর এক্সিস্টিং যেটো রাস্তা সেইখিনি রাস্তা থাকিবই লগত এটা প্যারেলেলি আমি বাইপাসও বনায় রাখিম যাতে ফোর লেনটোর লগে বর্তমানের যেটো টু লেন আর বাইপাস ফোর লেন তাতে আমার যাতে সিক্স লেন ধরনের একটা কনসেপ্ট হয়ে যায় এটলিস্ট কনজাস্টেড টাউন খেনি আর ইয়ারোপরি কামাখ্যা ধামর পর কামাখ্যা জংশনলৈ রোপওয়ে নির্মাণের কথাও ঘোষণা করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় 1.67 কিলোমিটারের এই রোপওয়ে 160 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা হব কামাখ্যা রেল স্টেশন তো আছে এইখানে জায়গা আগুয়াই গো এটা মালিগাঁও ইয়াত কামাখ্যা রেলওয়ে স্টেশন তো আছে যিসকলে কামাখ্যা দর্শনের বাবে রেলত আহিব রেলওয়ে স্টেশনের পর তেওঁলোকে ডিরেক্টলি কামাখ্যা মন্দিরলৈকে উঠি যাব আর এই প্রজেক্টটো 116 কোটি টকাত এইটো এপ্রুভ করা হয়েছে নতুন লোকসেবা ভবনত সংবাদমেল সম্বোধন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় লগতে কলে গহপুর কলিয়াবর পথ অহা জুন মাহত সম্পূর্ণ হয়ে উঠিব